আমাদের যুবকের সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন। পুলিশ ওদেরকে সুযোগ করে দিচ্ছে গাড়ি ভাঙার জন্য, পুলিশ টোটালি চুপ আছে। দেখুন এখানে প্রশাসনের আধিকারিকরা আছেন, আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস দাদার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যুব কংগ্রেসের সভাতে যুব কংগ্রেসের কর্মীরা যে গাড়ি নিয়ে এসেছিল বোলেরো গাড়ি, এটা তো প্রচুরভাবে ভাঙচুর চালানো হয়। গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে দেওয়া হয়, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা পুরো গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, পুলিশ কিছু বলেনি। সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের যুব কংগ্রেসের কর্মীরা যে গাড়ি নিয়েছিল ওই গাড়িটাও ভাঙচুর করা হয়েছে। ওদেরকে কি করতে হবে দেখুন, আমাদের সবাই আসা যে গাড়িটা এসেছিল উদয়পুর থেকে, ওই গাড়িটা ভাঙচুর করা হয়েছে। আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতির গাড়িও ভাঙচুর করা হয়েছে। দেখুন আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতির গাড়িও ভাঙচুর করা হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। দেখুন দেখুন বিজেপির হার মাত্র এখন আবার শুরু করছে, আমাদের এখন শুরু করছে আবার আক্রমণ চালানোর জন্য। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন বিজেপির গুন্ডা বাহিনীদের দেখে নিন, এখানে পুলিশ প্রশাসন আছে। দেখুন যুব কংগ্রেস সভাপতির গাড়িও ভাঙচুর করা হয়েছে, দেখে নিন। আমাদের সবাই আসা যুব কংগ্রেস কর্মী, উদয়পুর থেকে আসা যুব কংগ্রেস কর্মীর গাড়িও ভাঙচুর করা হয়েছে, সামনের দিক থেকে পুরো ভেঙে দেওয়া হয়েছে। এখানে বিজেপির হারমাত বাহিনীরা আক্রমণ চালানোর জন্য বসে আছে। দেখুন এদের টন্ডিং, দেখুন দেখুন ওদিকে, এখনো দেখুন বিজেপির হামলার বাহিনীকে দেখিনি, যে কোনো সময় ওরা হামলা করতে বাধ্য। দেখুন ওদের হারমাদের চেহারা দেখা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টিতে। এই বিজেপি সরকার আর থাকবে না, এর থেকে এটাই বোঝা যায়, ওরা ভয় পেয়ে গেছে যার জন্য ওরা এরকম আক্রমণ চালাচ্ছে। দেখুন দেখুন কিভাবে আক্রমণ চালাচ্ছে ওরা, দেখে নিন ওরা। দেখে নিন ওদের অবস্থা, দেখুন কি করছে ওরা। ইট পাটকেল নিয়ে, লাঠি সোঁটা নিয়ে ওরা আক্রমণ চালাতে এসছে। আমাদের যুব কংগ্রেস সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, উদয়পুর থেকে আসা যুব কংগ্রেস কর্মীরা যে গাড়ি নিয়ে এসেছিল ওই গাড়িটাও ভাঙচুর করা হয়েছে ব্যাপকভাবে।
দেখে নিন। দেখুন বিজেপি হার মারতে, দেখে নিন। দেখে নিন ওদেরকে, দেখে নিন বিজেপির হার মাদ্রা ওইখানে ইট পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরপরই আক্রমণ চালাচ্ছে আমাদের যুব কংগ্রেস ভাইদের গাড়ির উপর। দেখুন আমাদের সভা চলাকালীন আক্রমণ চালানো হয় বিজেপির গুন্ডা বাহিনীদের দ্বারা। ওরা ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে 2023 এই সরকার আর থাকবে না ওদের। দেখে নিন বিজেপির হার মাধ্যে, দেখে নিন একজুট হয়ে ওরা ইট পাটকেল নিয়ে লাঠি সোঁটা নিয়ে আমাদের গাড়িতে আক্রমণ চালায়। আমাদের যুব কংগ্রেস সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের যুব কংগ্রেস কর্মীরা যারা উদয়পুর থেকে এসেছিলেন ওদের বোলেরও গাড়িটা ভাঙচুর করা হয়েছে। ওরা যেভাবে পারছে এভাবে আক্রমণ চালাচ্ছে, কিন্তু আমরা মাঠ ছাড়তে রাজি না, আমরা মাঠ ছাড়বো না, আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, আমরাও দেখিয়ে দিতে চাই। ওরা বাটপাড়ি দান্দালি করে এই ত্রিপুরা রাজ্যে 4.5 বছর ধরে টিকে রয়েছে, আর এভাবে হবে না। ওরা বুঝতে পেরে গেছে ওদের 2023 ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ আমাদেরকে কোনো সিকিউরিটি দিচ্ছে না, ওরা বলছে যে আমরা চলে যাওয়ার জন্য, পুলিশ এখানে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে না। আমরা বারবার বলছি দেখুন আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, শান্তিপূর্ণ মিছিলের মধ্যে ওরা এখানে লাইন ধরে আছে, অন্ধকার কারেন্ট কেটে দেওয়া হয়েছে। দেখুন দেখুন কি করে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তারপরে পুলিশ আমাদেরকে কি করে প্রোটেকশন দিচ্ছে না, এখন পুলিশ বলছে উল্টা আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য, পুলিশ তাদেরকে ডিসপ্যাচ করছে না। দেখুন দেখুন সেই ভিডিও, আপনার থেকে বেশি বুঝদার আপনার ফলোয়ার, ঠিক আছে আপনার থেকে বেশি বুঝদার, ঠিক আছে আমার মৃত্যু বলে আপনার পরিস্থিতি উনি বলছেন যে আমি ভিআইপি, ঠিক আছে আমাকে ভিআইপি না হলে প্রোটেকশন দেওয়া হয় না, আমি একজন নাগরিক, আমার প্রোটেকশনের প্রয়োজন নেই, উনি বলেছেন, রেকর্ডিং হয়েছে, ঠিক আছে সস্তা রাজনীতি করবেন না, যদি আমাদের কিছু হয় তাই থাকবেন রাহুল বাবু, চলো।